আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা তৈরি করব কুকিজ ঘরে থাকা 5টি উপকরণ দিয়ে। আমি এখানে রুম টেম্পারেচার 3টি ডিম নিয়েছি, আর নিয়েছি চিনি, ময়দা, বেকিং পাউডার, স্বাদমতো লবণ। এখন আমরা হ্যান্ড বিডের সাহায্যে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিব। এর ভিতরে চিনিগুলো দিয়ে দেব। দেখেন, আমরা খুব ভালো করে ডিম আর চিনিগুলো মিক্স করে নিচ্ছি। এর মধ্যে লবণটাও দিয়ে দেব। যতক্ষণ পর্যন্ত চিনিতে দানা না থাকে এটাকে আমরা এইভাবে বিট করতে থাকব। আমার খুব ভালোভাবে বিট করা হয়ে গেলে এর মধ্যে আমি ময়দা দিয়ে দিব। আমার চিনিগুলো যখন মিক্সড হয়ে যাবে ডিমের সাথে, তখন আমি এর মধ্যে ময়দাটা দিয়ে দিব। আমরা এখানে মেজারমেন্ট কাপ দিয়ে 3 কাপ ময়দা নিয়ে নিব। বেকিং পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে ডিমগুলো দিয়ে দিব। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করতে হবে। দেখবেন ডোটা যাতে বেশি পাতলা না হয়ে যায়, তাহলে আমাদের বিস্কিট বানাতে সুন্দর হবে না। আমরা ডোটাকে ভালো করে একটু মুথে নিব। কিছুক্ষণ পর মুথে নেওয়া হয়ে গেলে ডোটাকে 10 মিনিট দেখুন দর্শক, আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এসেছি, আমার ডোটা ফুলে গেছে। এখন আমরা বিস্কিট তৈরি করার জন্য কিছুটা ডো হাতে নিয়ে, আমি আগে থেকে হাতে ঘি মাখিয়ে নিয়েছি, আপনারা চাইলে তেলও মাখাতে পারেন। তারপরে এভাবে গোল করে এভাবে শেপ দিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো শেপে বানাতে পারেন। আর আমি এটার উপরে বাচ্চাদের খুব প্রিয় জ্যামস বা কোনো চকলেট দিয়ে সবগুলো বিস্কিট সাজিয়ে নিব। বা আপনারা চাইলে কাজু বাদাম, কিসমিস এগুলোও দিতে পারেন, এটা আপনাদের অপশনাল। এভাবে আমি সবগুলো বিস্কিট বানিয়ে নিব। দেখুন দর্শক, আমার সবগুলো বিস্কুট তৈরি হয়ে গেছে। এখন আমরা এগুলো চুলাতে ফ্রাই প্যানে
होते दीब। আমরা চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে আমি কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি, এখন আমার বিস্কিটগুলি দিয়ে দিব। বিস্কিটগুলি দেওয়া হয়ে গেলে আমি ঢেকে দিব 20 মিনিটের জন্য। দেখুন দর্শক, 20 মিনিট পর আমার বিস্কুটগুলি হয়ে এসেছে, আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি। বিস্কুটগুলি কত সুন্দর হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, বাচ্চাদের খুব ভালো লাগবে। আর আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে করে আমাদের সব নতুন ভিডিও আপনারা সাথে সাথে পেয়ে যান।